আচ্ছা, তোমাদের আমি আলগাড়ার গল্পটা তো করেছিলাম, আমি বলতে বলতে আমার না মোবাইলে স্পেস শেষ হয়ে গেছিল। তারপরে আমি ওপরে উঠে গিয়ে স্পেসটা খালি করে এসেছি, এখন বলছি যে আলগাড়ার থেকে অনেক উঁচুতে হিল টপ মনে মনে করতে পারো, সেই পাহাড়ের চূড়াতে, সেই পাহাড়ের চূড়াতে তোমার ঋষুম বলে একটা জায়গা আছে। সেই জায়গা যাওয়ার তখন মানে সেই সময়, এখন কি অবস্থা, সেটার এক্সিস্টেন্স আছে কি না বা সেটাকে ডেভেলপ করেছে কি না সেটা জানি না, কিন্তু সেই সময় আশির দশকেই বলছি, আমি 80-এর দশকের কথাই বলছি। সেই সময় আমার মাসি মেসোমশাই, যার কাছে আমি সেকেন্ডারি পড়াশোনা করেছি, সেই মাসি মেসোমশাই বেড়াতে এসেছিলেন, অত সুন্দর জায়গা বলে বেড়াতে এসেছিলেন ওখানে। তো তাদের আরেকটু কোথায় ঘোরা যায়, এমনি নর্মাল জায়গা, গ্যাংটক ট্যাংটক তো সবাই যায়। তো বাবার যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতো, বাবা গাড়ি দিয়ে ওই রিসুমে পাঠিয়েছিল, আর ড্রাইভাররাও ভীষণ পাকাপোক্ত, সরু, এতটুকুনি একটা ফালি রাস্তা, বুঝতে পেরেছো, সরু রাস্তা, একদিকে পাহাড় একদিকে খাদ, আর সেটাকে যাওয়ার রাস্তা মানুষে হেঁটে যেতে পারে, সেখান দিয়ে গাড়ি করে আমাদেরকে নিয়ে গেছে রিসুমে। বাবা যায়নি, আমি, মা, আমার দাদা আর মামনি মেসোমশাই, মাসি মেসোমশাই, এই পাঁচজন আমরা গেছি গাড়ি করে। তো ওখানে দিয়ে তো মনে হচ্ছে যে যান হাতে লিপে করে তো কোনো রকমে গেছি, গিয়ে পৌঁছেছি। পরে না পৌঁছে কীরকম মনে হচ্ছে বলে তো, কোনো পাহাড়ের ওপরটা এরকম সমতল, আর ওপর থেকে সমস্ত গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে, সব নিচে সব কিছু দেখা যাচ্ছে, কী অপূর্ব, কী অপূর্ব জায়গা। সেখানে ব্রিটিশরা বাংলো বানিয়েছিল, বুঝলে, পরবর্তীকালে ওরা ছেড়ে চলে গেছে, তো আমাদের যারা হায়ার অথরিটি তারা এসে ওখানে রেস্ট টেস্ট করতো। ভেতরটা কাঠের তৈরি, ওখানে যা কিছু আছে সব কিছু কাঠেরই তৈরি, কাঠের তৈরি, এত সুন্দর হতে পারে, মানে সেই সময় ওড়িশায় গেছিলাম, তখনও ওটা ফাংশনাল ছিল, ফাংশনাল ইন দ্য সেন্স মানে বড় কেউ এসে থাকতো না, কিন্তু দিনের বেলা লোকেরা ভিজিট করতো। বলা হয় যে ওটা হন্টেড, রাত্রিবেলা ওখানে নানা রকম আওয়াজ হয়, দুমধাম করে জিনিস পড়ে, দরজা খুলে যায়, মানে নানা রকম এরকম। আমরা কোনো রকম এক্সপিরিয়েন্স করিনি, আমরা গিয়ে দেখলাম ক্রকারি, জানো, সেই ব্রিটিশ আমলের ক্রকারিগুলো সব রয়েছে, ক্রকারি রাখার ইউনিট, বেড, ডাইনিং টেবিল, মানে সব পরিষ্কার, ঝকঝক ঝকঝক করছে। আর ওই সাথে একটা বাড়িতে, সাথে একটা কোয়ার্টার, সেই কোয়ার্টারে ওই দেখভাল করে যে সে তার ফ্যামিলি থাকার জন্য, তারপরে ফ্যামিলি থাকার জন্য, তারপরে সে, কিন্তু তার ফ্যামিলিরা তো, সে মানে সেই লোকটাও চৌকিদারও থাকে না, ওই ওই জায়গাটা এমনই ভয়ের, চৌকিদারও থাকে না, ও দিন থাকতে থাকতে মানে সূর্যের আলো থাকতে থাকতে ও নেমে চলে আসে, সকালবেলা গিয়ে ও ওই কাগুলো পরিষ্কার করে আসে, আর কেউ যদি ওখানে ভিজিট করে তার আগে ও খবর পেয়ে যায়, কেন কি ও নিচেই থাকে, তো ও খবর পেয়ে যায়, ও তাড়াতাড়ি গিয়ে অ্যাটলিস্ট চা বা জল খাবারের ব্যবস্থা করে রাখে, আমরা যদিও খাইনি, চা খেয়েছে, চা দিয়েছিল অফকোর্স আমাদের, কিন্তু আমরা যদি চাইতাম ও জল খাবার বানিয়ে দিত। তো যাই হোক, সেটার প্রয়োজন পড়েনি, ও
একাই যায়, ওর ফ্যামিলিরা ভয়ে আর ওখানে থাকে না, তো ও ওরকম চলে আসে। তো আমরা ওই জায়গাটা দেখলাম, এত ভালো লেগেছে বাংলোটা। এরকমই একটা, এরকম বাংলো না, আবার লাভাতে এরকম একটা ছিল লগ হাট। ওই এই যে রিসুম বলছি না, এই রিসুম থেকে আরও এগিয়ে গিয়ে লাভা বলে একটা জায়গা আছে, ওটা আবার গরুবাথান থেকেও যাওয়া যায়। গরুবাথান থেকেও তোমার ওই লাভা যাওয়া যায়, দুদিকের এই কালিম্পং থেকেও যাওয়া যায়, আবার গরুবাথান থেকেও যাওয়া যায়। এই দুদিক থেকে যারা নর্থ বেঙ্গলে আছো তারা মানে আমার কথা বুঝতে পারবে। সেই লাভাতে লগ হাট ছিল, সব লগ দিয়ে দিয়ে না বাড়িটাই তৈরি, লগ লগটাকে চেরা হয়নি, পুরোটাই লগ। সেখানেও আমরা একবার ছিলাম, সে যে এক্সপিরিয়েন্স মানে কি বলবো, ওইরকম লগ দিয়ে তৈরি, কি সফিস্টিকেটেড, তোমার ফাইভ স্টার হোটেলও হার মানে এরকম ছিল। তারপরে শুনেছি গোর্খাল্যান্ড আন্দোলন হয়েছিল, তখন ওই লগারটা জ্বালিয়ে দিয়েছিল। এখন রিসুমের বাংলোটা আছে কিনা বা রিসুমেরই অস্তিত্ব আছে কিনা সেটা আমি জানি না, তোমাদের কারো জানা থাকলে আমাকে জানিও। আজকে এইটুকুনি থাক, তারপর তো সেই যান হাতিলি করে আবার সেই নিচে নেমে আসা, উপরে ওঠাটা যত যতটা না শক্ত, নিচে নামা কিন্তু আরও ডিফিকাল্ট। তাও ড্রাইভারের দক্ষতার কারণে ড্রাইভারকে অনেক অনেক মানে কৃতজ্ঞ ড্রাইভারের প্রতি, এখনও বসে তোমাদের সামনে গল্প করছে। ওই রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে এসছে ঠিকঠাক মতো, একদম নিয়ে এসছে, ঠিকঠাক আছি, ভালো আছি। যদি ভালো লাগে তোমাদের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজকে এই অবধি, এখন 5:02। আমার চান খাওয়া সব রান্না বাড়ি তো আজকে দেখালাম তোমাকে, তোমাদের কি রান্না করেছি। রাত্রিবেলা মাংস হবে, আর বোধহয় তোমাদের কাছে আসতে পারবো না, এইটুকুনি। এখন 5:02, আমার স্নান ধ্যান পুজো টুজো সেই যেটুকুনি করার সব হয়ে গেছে। এখন শয়নে পদ্মলাভ, আর হচ্ছে একটু তোমাদের ভিডিও তো আমাকে দেখতে হবে, সেই তোমাদের ভিডিওও দেখব। ওকে, বাই বাই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, একটু বাড়াতে সাহায্য করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রিপশন একদম বাড়ছে না, সাবস্ক্রাইব করো, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। ওকে, বাই বাই, ভালো থেকো।